দেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একদিকে কোভিডের আতঙ্ক, অন্যদিকে শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়ছে এবং এরই মধ্যে বিজয়ের মাস এবং সামনে মার্চে স্বাধীনতার 50তম বার্ষিক উদযাপনের আয়োজন। রাজনীতি নিরুত্তাপ, উত্থাপহীন, সেই অর্থে অনেকেই বলেন যে রাজনীতি এখন আর বাংলাদেশে নেই। কিন্তু সাধারণভাবে ঐতিহাসিকভাবে বা ট্র্যাডিশনালি যেটি আমরা দেখি যে বাংলাদেশে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি রাজনীতির মাঠটা উত্তপ্ত থাকে, গরম থাকে, নানান রাজনৈতিক ক্রিয়াকর্ম অনেক বেশি হয়। একদিকে স্বাধীনতার মাস, বিজয়ের মাস, একুশ, সব মিলিয়ে অন্যরকম উৎসব আয়োজন থাকে এবং প্রতিবাদও মানুষ অনেক বেশি এই সময়টাতে বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে করে। কিন্তু এই সময়টাতে বাংলাদেশে যখন রাজনীতি একেবারেই স্তিমিত, একেবারেই কারো কারো ভাষায় স্থিতিশীল, আমি দেখলাম হঠাৎ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে একটি গোষ্ঠী বেশ তৎপর বা সরব বা প্রতিবাদ মুখর হয়ে উঠল। এবং এই প্রশ্ন এখন এটি যে মূর্তি, ভাবমূর্তি আর ভাস্কর্য, এর সংজ্ঞা আসলে আমরা এখনও ঠিকঠাক মতো বুঝতে পারি কি না, আমরা এখনও অনুধাবন করতে পারি কি না যে আসলে কোনটা আমাদের জন্য প্রয়োজন, কোনটা বর্জনের জন্য বর্জন করা দরকার। একদিকে ধর্ম, অন্যদিকে বঙ্গবন্ধু, দুটোই স্পর্শকাতর বিষয়। এখন অভিযোগ উঠতে শুরু করেছে যে সরকার পক্ষ থেকে যে এর পেছনে বিরোধী রাজনৈতিক শক্তির ইন্ধন আছে এই ধর্মীয় গোষ্ঠীকে উস্কে দেওয়ার প্রশ্নে। বিরোধী পক্ষের থেকে কোনো কোনো মহল বলবার চেষ্টা করছে যে সরকার পশ্চিমা দেশগুলোর দৃষ্টি আকর্ষণের জন্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের যেহেতু একটি নতুন সরকার এসেছে তাকে বোঝাবার জন্য যে এখানে ধর্মীয় উগ্র গোষ্ঠী আছে, কাজেই যেহেতু এই সরকার দীর্ঘদিন যাবৎ আছে এবং যেহেতু এই সরকার মোটামুটি একটা প্রশংসা করিয়েছে জঙ্গি গোষ্ঠীকে দমন করবার জন্যে বা তাদেরকে স্তব্ধ করবার জন্যে, সেই প্রক্রিয়াটি আবার মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে। এটি দেখি এক ধরনের রাজনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা করছে ক্ষমতাসীনরা, এটি হচ্ছে বিরোধী পক্ষের অভিযোগ। কিন্তু মূল কথা যেটি, যে এই বিতর্ক বাংলাদেশের জন্য কোনো অবস্থাতেই কল্যাণকর নয়, এই ধরনের আয়োজন, উদ্যোগ, তৎপরতা কোনো অবস্থাতেই বাংলাদেশের জন্যে, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন কোনো কিছুর জন্যে কল্যাণকর নয়। এই বিতর্কের নিষ্পত্তি কীভাবে হবে সেটি নিয়ে, সেই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এবং এই আলোচনা করতে গিয়ে সংশ্লিষ্ট আরও অনেক বিষয় হয়তো এই আলোচনায় স্থান পাবে। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমার বায়ে আছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার, এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা সালিম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস নাজমা আক্তার, আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে বিষয় নিয়ে এখন উত্তেজনা, যে বিষয় নিয়ে এখন বিতর্ক, এটি কারো জন্যই স্বস্তিকর, সুখকর, কোনো শুভবুদ্ধি মানুষ সম্পন্ন মানুষের জন্য। কিন্তু এই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ রাজনীতিতে, যে একদিক থেকে বলা হচ্ছে এটি বিরোধী রাজনৈতিক দল বিএনপি উস্কানি দিচ্ছে এই ধর্মীয় গোষ্ঠীকে, আবার তারা বলছে যে এটি সরকারেরই কোনো কোনো মহল আসলে এদেরকে নিয়ে অন্য রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে, আপনার কাছ থেকে শুনতে চাই আপনি কীভাবে দেখছেন। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেলের সকল দর্শককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জিলু ভাই, আপনি যে প্রসঙ্গ নিয়ে কথা তুলেছেন, প্রথমে ভাস্কর্য বিষয়ে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং সেটি নিয়ে কিছুদিন যাবৎ যে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটছে এবং এক শ্রেণী মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তারা যেটা বাংলাদেশের মধ্যে যেটা ঘটাতে চাচ্ছে সেই প্রসঙ্গে আপনি বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই কি স্বাধীনতার প্রায় 50 বছর এখন মনে হলো আমাদের উগ্র ধর্মাবলম্বী যারা সাম্প্রদায়িক শক্তির, কি এখন মনে হলো যে আপনার এই ভাস্কর্য হারাম? 50 বছরে মনে হয়নি? বা সারা বিশ্বে, পৃথিবীর যেখানে মুসলিম অধ্যুষিত কান্ট্রি, যেগুলি যারা মুসলিম আইন অনুযায়ী চলে, সেখানেও তো ভাস্কর্য আছে, তাহলে তাদের সঙ্গে, সেই মুসলিম অন্যান্য বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে কি তাদের কোনো যোগাযোগ হয়েছে? 50 বছর পরে তাদের বোধোদয় হলো যে ভাস্কর্য বঙ্গবন্ধু, তাও আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য, জাতির পিতার ভাস্কর্য, সেটি হারাম, সেটি মানে কোনো নিয়মের মধ্যে নেই ইসলামিক শরীয়ত মোতাবেক। তো এই যে আমাদের মনে করো হঠাৎ করে, এটা কি আমরা তো স্পষ্টভাবে বুঝতে পারছি যে এটি হচ্ছে একটা চক্রান্ত। আপনি দেখেন 2012 সালে
কক্সবাজারের রামুতে বৌদ্ধ মূর্তি ভাঙা হয়েছিল, আপনি মনে রাখবেন, বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মন্দির, এবং অনেক বৌদ্ধ মূর্তি যেগুলি ছিল ভেঙে ফেলা হয়েছিল, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করা হয়েছিল। সেটি তখন কিন্তু সেই 2012 সালে সাম্প্রদায়িক গোষ্ঠীর একটা চরম উত্থান আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশের রাজনীতিতে। তখন কিন্তু সেই সাম্প্রদায়িক গোষ্ঠীকে আমাদের জননেত্রী শেখ হাসিনা মানে তাদেরকে মোকাবেলা করে বিশেষ করে জঙ্গি গোষ্ঠীকে দমন করতে পেরেছিলেন, এবং ওই বৌদ্ধ মন্দিরকে যারা ভেঙেছিল তাদের মূল উদ্দেশ্য ছিল 2012-13 সালে 14 সালে আপনারা জানেন যে আগুন সন্ত্রাস করে, অর্থাৎ পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরে এই যে বাংলাদেশের যে নির্বাচন যাতে না হতে পারে সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে দেশকে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরে সেটি ওই এটি হচ্ছে সেটিরই একটা অংশ, যেহেতু জাপান, কোরিয়া বা চীনের মতো কান্ট্রি যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী তাদেরকে, তারা যেহেতু আমাদের উন্নয়ন পার্টনার, আমাদের সহযোগী, উন্নয়ন সহযোগী, তাদেরকে আমাদের বাংলাদেশ বিমুখ করার জন্য এবং বাংলাদেশে যারা যেন তারা ইনভেস্ট করতে না পারে সেই জন্য কিন্তু এই বৌদ্ধ মন্দিরের উপর হামলা করা হয়েছিল, যেটি পরবর্তীতে যারা এটা গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী সেটি বেরিয়ে এসেছিল। তা নাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন বাংলাদেশ আওয়ামী লীগ এই ক্ষমতায় থাকাকালীন সময়ে কারা এই বৌদ্ধ মূর্তি ভাঙতে পারে, সেটি কোন সাম্প্রদায়িক গোষ্ঠী বা কোন সাম্প্রদায়িক গোষ্ঠীকে যারা উস্কানি দেয়, কোন সাম্প্রদায়িক গোষ্ঠীকে যারা সাথে নিয়ে চলে, তারা কিভাবে কি করতে পারে এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। আর এখন আমি তো আবার বললাম যে 50 বছর পরে আমাদের এখানকার সেই সাম্প্রদায়িক গোষ্ঠীর মনে হচ্ছে যে এখানে হারাম, তাহলে জিয়া রহমানের মূর্তি নিয়ে তারা, মূর্তির মানে ভাস্কর্য নিয়ে তারা কথা বলছে না। সারা বিশ্বে আমি তো তুরস্কে গিয়েছিলাম, তুরস্কে আমি সংসদীয় কমিটির একটা ট্যুরে গিয়েছিলাম, সেখানে আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জাদুঘর যেটি আছে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ, তার লাঠি, চুল সেগুলি আছে, তার সামনে আমি দেখেছি কামাল আতাতুর্কের সেই বড় বড় ভাস্কর্য এবং ঘোড়ার পিঠে উনি উঠে চাবুক ধরে এভাবে উনি ঘোড়া চালাচ্ছেন। তো এই ভাস্কর্যগুলি সেখানে আছে, তো সেখানের ব্যাপারে তারা তো কথা বলে নাই। হ্যাঁ, এক সময় যখন কামাল আতাতুর্ক সেদিন উনি মৌলবাদীদের কিন্তু চরমভাবে দমন করেছিলেন, আমরা ইতিহাস থেকে জানি, তারপরে এখন যে এরদোগানের যে সরকার বর্তমান আছে তারা যদিও মৌলবাদী কিন্তু তারা কিন্তু তাদের ইতিহাস ঐতিহ্য এবং তাদের এই ভাস্কর্য নিয়ে তারা কিন্তু কখনো কোনো মানে এটাকে কখনো ধ্বংস করতে হবে বা এখানে হাত দিতে হবে বা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কালচার এগুলো নিয়ে কিন্তু তারা কথা বলে না। কিন্তু আমাদের দেশের মুসলমানেরা কিছু সংখ্যক, আমি বলবো আমাদের, আমরা তো 80% উপরে হচ্ছে আমরা মুসলিম, আমাদের এই ধর্ম অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কিছু সংখ্যক উগ্র মৌলবাদী তারা এই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এই যে একটি সময়, এই সময় তারা এখন এখন মানুষের কিভাবে মানবাধিকার লঙ্ঘিত মানে হবে, রক্ষা পাবে কিভাবে মানুষ, মানে স্বাস্থ্য সেবা পাবে কি, করোনায় মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে সেখানে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, মাদ্রাসাগুলিতে কিভাবে ছোট ছোট ছেলেরা এই মাদ্রাসার হুজুরদের দ্বারা, সব জায়গায় না বেশিরভাগ অনেক জায়গায় যে বলাৎকারের শিকার হচ্ছে, কিভাবে মাদ্রাসাগুলিতে মহিলা মানে মেয়ে শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে সেগুলি নিয়ে তারা কিন্তু একটা মানববন্ধ, একটা বিবৃতিও দেয় না, একটা ওয়াজ মাহফিলও করে না। এই বলৎকার ছোট ছোট শিশুরা কান্না করে যেভাবে বর্ণনা দিচ্ছে তাদের হুজুরদের অপকর্মের, তারা কিভাবে বলৎকারের শিকার হয়েছে সেগুলি নিয়ে কিন্তু তারা একটি ওয়াজ মাহফিলও করে না এবং বলে না যে যে এই কাজটি করেছে তাকে ফাঁসি দেওয়া হোক, তার গর্দান কর্তন করা হোক, এই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা দেখি না। যখন নারী নির্যাতন হয়, নারীরা রেপের শিকার হয় পথে ঘাটে, তখন কিন্তু আমাদের এই মৌলবাদী গোষ্ঠী তারা কিন্তু এটা খুশি হয়, কিছু বলে না, তারা কাপড়ের পোশাকের দোহাই দেয়, কিন্তু তারা কিন্তু এখন মনে হয় এখন কিছুই বলছে না, কারণ তারা দেখছে যে বেশিরভাগ মেয়েরাই এখন বাংলাদেশে হেজাব অথবা বোরকা পরছে এবং হেজাবধারী মেয়েরাই নির্যাতনের শিকার হচ্ছে। আমরা যদি গবেষণা করি দেখি বেশি মডার্ন যারা, যারা মানে তাদের ভাষায় যারা খারাপ ড্রেস পরে তারা যেটাকে মনে করে, সেই ধরনের মেয়েরা কিন্তু এই ধরনের ধর্ষণের শিকার হচ্ছে না। তারা এক সময় বলতো যে হজে যাওয়ার সময় ছবি তোলা যাবে না, এটা হারাম, কিন্তু তারা এখন ছবি তুলছেন, তারা ক্যামেরার সামনে পোজ দিয়ে কথা বলছেন। এক সময় তারা বলতেন মাইক ব্যবহার করা হারাম, মাইকে জোরে কথা বলা যাবে না, এখন তারা মাইক ব্যবহার করে ওয়াজ মাহফিল করছেন, নারীদের বিরুদ্ধে কথা বলছেন, প্রতিটি ওয়াজ মাহফিলেই নারীদের বিরুদ্ধে কথা না বললে মনে হয় সেই ওয়াজ মাহফিল সার্থক হয় না, এবং তারা বিভিন্ন সময়ে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থাটাকে এমনি আমরা রাজনীতিতে নানান ধরনের জটিলতার মধ্যে দিয়ে আমাদের মানে সময়গুলি আমাদের পার করতে হয়, কিন্তু তার মধ্যেও তারা এই যে যে আমাদের সমাজ ব্যবস্থাকে মানে উশৃঙ্খল করার চেষ্টা করছে বা সমাজ ব্যবস্থা সমাজের মানুষগুলোকে অন্যদিকে ডাইভার্ট করে সরকারকে উত্তপ্ত করার চেষ্টা করছে, এগুলি কিন্তু কোনো ভালো লক্ষণ না। আমার মনে হয় আমাদের মাননীয় সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই
তাদেরকে, তারা বাংলাদেশের নাগরিক, ধর্মের আমাদের ধর্মীয় যে মাদ্রাসার স্টুডেন্ট, তারা আমাদের সন্তান, সবাইকে কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমলে নিয়ে তাদের সার্বিক উন্নয়নের জন্য কিন্তু অনেক প্রচেষ্টা উনি গ্রহণ করেছেন। তারপরেও হঠাৎ করে হেফাজত ইসলামের যিনি মুরব্বী ছিলেন, উনি আল্লামা শফি আহমেদ, উনি মৃত্যুবরণ করার পর থেকে যখন 20 দলীয় জোটের নেতাদের হাতে যখন হেফাজতে ইসলাম চলে গেল, তখন তার পরের দিন থেকেই শুরু হলো এই সমস্ত কাহিনী। সুতরাং এই কল্প কাহিনী দিয়ে বাংলাদেশের মানুষকে মানে বিভিন্ন খাতে ভিন্ন খাতে প্রভাবিত করা যাবে না। আমরা এমন একটি জাতি, বাঙালি জাতি, আমরা এই সমস্ত ক্ষেত্রে অন্তত আমরা সকলেই ধর্ম বর্ণ সকলেই এক হয়ে আমরা এটাকে মোকাবেলা করব। জি জিল্লুর ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার সহ আলোচক এবং এই মুহূর্তে এই প্রোগ্রাম যারা দেশ এবং বিদেশের দর্শকবৃন্দ দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমরা ইতিহাস থেকে জানতে পাই যে মধ্যযুগে ইউরোপে যখন ধর্ম এবং রাষ্ট্রীয় ক্ষমতা একই ব্যক্তির হাতে ছিল, তখন রাষ্ট্র নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিকতায় নিপতিত হয়েছে। সেইখান থেকে তারা শিক্ষা নিয়ে আস্তে আস্তে ধর্মকে রাজনীতি থেকে বিভাজন করেছে। অর্থাৎ যখন চার্চের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তখন তারা ধর্মের যেখানে গুণগত মান রক্ষা করা, মানব সেবা করা, রাষ্ট্রের সেবা করার পরিবর্তে তারা স্বৈরাচারী রূপান্তর হয়ে এবং মানুষের উপর নির্যাতন মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। তো সেই শিক্ষা আপনার তুরস্ক নিয়েছে। তুরস্ক আপনি জানেন যে মুসলিম নাম ধারণ করাও সঠিক নয়, তারা এখন পর্যন্ত সেটা অ্যালাউ করে না। তো সেখান থেকে আমাদের দেশে যে ধর্মীয় গোরামি, এটা আমি মনে করি না কখনই ওই লেভেল উগ্রতার লেভেলে ছিল কখনই। আপনি যদি দেখেন যে ধর্মভিত্তিক যে রাজনীতিগুলো করা হয়, সেটার যদি ওভারঅল যদি আপনি সাপোর্ট দেখেন, সেটা অত্যন্ত নিম্ন লেভেলে 2-3%। এবং পার্শ্ববর্তী যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে, ইভেন আমি সেদিন একজন পাকিস্তানের একজন অ্যাম্বাসির একটা অফিসারের সাথে আমার কথা হচ্ছিল, তো এই ইসলামিক আন্দোলন নিয়ে কথা হচ্ছে যে ওখানেও যে ইসলামিক দল তারা কোনোভাবে 3%-এর বেশি ভোট পায় না আলাদাভাবে নির্বাচন করলে। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, বড় দলগুলো অযৌক্তিকভাবে এদেরকে অতি মূল্যায়ন করে, যার জন্য তারা কখনো আওয়ামী লীগের ঘাড়ে চড়ে, কখনো বিএনপির ঘাড়ে চড়ে। এবং প্রত্যেকটা সরকার, বিশেষ করে এই সরকার, এদেরকে অতি মূল্যায়ন করেছে বলে প্রতীয়মান হয়। কিভাবে দেখেন যে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক ইসলামপন্থী একটা দলের সাথে চুক্তি করেছিল, যারা বাংলাদেশে শরিয়া আইন কায়েম করতে চায়, পরে সমালোচনার মুখে সেটা তারা বাতিল করে, কিন্তু করেছিল তো, সেটা তো ইয়া যে এখন ইসলাম এই যে ধর্মীয় গোলামির বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু তাদের ভিতরে সেই রকম কোনো অ্যাকশন নেওয়া হয় না, বরং তারা হেফাজতের সাথে সমঝোতা করে, সম্ভবত তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য, যার জন্য জনভিত্তির উপরে নির্ভর না করে এই গোষ্ঠীতন্ত্রের উপর নির্ভর করাতে তারা কিন্তু এই সুযোগটা আরও বেশি পেয়ে বসছে। এবং সেই সাথে আপনি যেটা বলছেন যে এক পক্ষ মনে করে যে এই যে বিরোধী দলকে উস্কে দিয়েছে, আর বিরোধী দলে যারা আছে, এবং আমিও মনে করি যে সময়টা যদি আপনি বিবেচনায় নেন, তাহলে দেখবেন যে এইটার ভিতরে পাতানো হতেও পারে। যে রামুর ঘটনা নাজমা আক্তার বলেছে, ওখানেও কিন্তু সেই সময় রিপোর্ট আসছে যে এর ভিতরে এটা অর্কেস্ট্রেটেড, এখানে যখন একটা মিটিং হয়েছিল তখন ওইখানে এলাকার লোক বলছে যে যারা করেছে তারা তো এখানে আছে। তো সেগুলো ভবিষ্যতে আরও সত্য বের হবে। তো তাই যদি না হয়, এখন এই যে বাইডেনের নির্বাচিত হওয়া এবং সব মিলিয়ে সরকার যখনই বেকায়দায় পড়ে, তখনই অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই, প্রতীয়মান হয় যে এখানে জঙ্গি নাটক সাজানো হয়। যেমন যেগুলো 2009 থেকে করা হয়েছে, তার ভিতরে অনেক রিপোর্ট আসছে যে যে জঙ্গিদেরকে তারা ধরতে পারতো, অ্যারেস্ট করতে পারতো, অ্যারেস্ট না করে তাদেরকে সরাসরি গুলি করা হয়েছে এবং পিছন থেকে গুলি করা হয়েছে। তারা যদিও বলে বন্দুকযুদ্ধ, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তার পিছন থেকে গুলি রাখছে। যেমন এই শ্যামলীতে একটা ঘটনা ঘটছিল যে 7 জনকেই কিন্তু তারা অ্যারেস্ট করতে পারতো। সত্যিকারের যে জঙ্গি মুসলিম জঙ্গির কোনো কিছু থেকে থাকে, তাদেরকে দরকার ছিল ইন্টিগ্রেট করা, তাদের পিছনে কারা আছে সবগুলো বের করা, কিন্তু সেইগুলো করতে না গিয়ে তাদেরকে ধরে মেরে ফেলা হয়। মেরে ফেলে তারপরে তাদের পরবর্তীতে মৃত্যুর পরে তাদেরকে স্টিগমা দেওয়া হয়। ইভেন এই 2 সপ্তাহ আগে প্রথম আলোতে একটা রিপোর্ট পেয়েছে যে
দুই তিনটা ছেলে 3-4 দিন আগে তারা নিখোঁজ হলো, তার পরিবার ইয়ে করলো, পরবর্তী একটা জঙ্গি নাটক সাজানো হলো, দেখা গেল সেইখানে তারা গ্রেপ্তার হয়েছে। যার জন্য পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে পুলিশের ভাষ্য সচেতন কোনো মানুষ বিশ্বাস করে বলে অন্তত আমার মনে হয় না, বিশ্বাস করা যায় না। পুলিশের অপারেশনগুলো যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ফরেন অবজারভার অথবা বাংলাদেশে যারা মিথ্যা কোনো পরিস্থিতিতে মিথ্যা বলে না অথবা কোনো পরিস্থিতিতে নেগোশিয়েট হবে না, এই ধরনের অবজারভার নিয়ে যদি এই অপারেশনগুলো পরিচালনা করে তাহলে হয়তো বিশ্বাসযোগ্যতা ফেরত আসতে পারে। হ্যাঁ, এখন ভাস্কর্যের কথা যেটা বলেন, মুসলমান ধর্ম হচ্ছে জ্ঞানের ধর্ম, জ্ঞান অর্জনের ধর্ম, জ্ঞান অর্জন করা ফরজ। সেখানে ভাস্কর্য অথবা ক্রিস্টি কালচার এটার সাথে কিন্তু কোনো বিরোধ মুসলিম ধর্মের নাই। কিন্তু আপনি ভাস্কর্য যারা বানাতে চায় তাদের দুইটা জিনিস মনে রাখা দরকার, যে একটা আপনি ব্রুট পাওয়ার দিয়ে বানাতে পারেন এবং এখানে বড় ধরনের একটা গোষ্ঠীতন্ত্র সৃষ্টি হয়। মানে আপনি শিল্পীর কথা বলছেন, আপনি বলছেন যারা প্যাট্রোনাইজ করছে। ইয়েস, প্যাট্রোনাইজ করতেছে। এটা কিভাবে হয়, যে একটা হয় যে ব্রুট পাওয়ার ধরে আছে, যে এই ভাস্কর্য বানালে তারা এখান থেকে গোষ্ঠীতন্ত্রের একটা বেনিফিট হয়, কোনো কোনো ব্যক্তি কোনো কোনো গ্রুপ একটা বেনিফিট হাসিল করতে পারে, যেটা বর্তমান পরিস্থিতি বলে মনে হয়। আর একটা হলো সত্যিকারই পপুলার, সত্যিকারই জননেতা, মানুষের অন্তরে তার তার স্মৃতি অথবা তার সম্মান সবসময় বহমান থাকে। এই সেকেন্ড স্কুল অফ থটে যদি এটা হয়ে থাকে তখন এটা কিন্তু মানুষের সম্মানের সাথে থাকবে এবং কখনো এটা ভাঙচুর হবে না। হ্যাঁ, আপনি দেখেন যে ইরাকে, আপনার লিবিয়ায়, ইভেন ইউরোপে, যখনই মানুষের যদি মানুষের আকাঙ্ক্ষার সাথে যদি এটা না মেলে, যখনই ক্ষমতা না থাকবে তখন কিন্তু আর এই ভাস্কর্য থাকবে না। সো যারা ভাস্কর্য করতে চায়, যারা এটাকে এখন সম্মুখে নিয়ে আসছে, তাদের কিন্তু এই জিনিসটা বিবেচনা নেওয়া প্রয়োজন যে এই ভাস্কর্য আসলে কতদিন থাকবে। সো এটা মনের সম্মান থেকে সত্যিকারে যদি আপনার সেই স্টেটমেন্টস হয়, সত্যিকারে জননেতা হয় এবং সেই সেই আলোকে যদি করা হয়, তাহলেও এটা পরিপূর্ণভাবে বিবেচনা নিয়ে, যে মানুষকে আস্থায় নিয়ে যদি করা হয় তাহলে এটা হয়তো থাকবে এবং মানুষ শিক্ষার কাজে লাগবে। আদারওয়াইজ এটা ওই ব্রুট মেজরিটি এবং স্বার্থ উদ্দরের একটা 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 প্রতিক্রিয়া, একটা অংশ হিসাবে এটা প্রতীয়মান হতে পারে। জনগণ বিশ্বাস করে না, এভাবে কিন্তু আসলে জেনারেল বক্তব্য রাখা ঠিক না, যে পুলিশের কোনো ভাষ্যই জনগণ বিশ্বাস করবে না, তাহলে তো আমাদের রাষ্ট্র ব্যবস্থায় হুমকির মুখে পড়বে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো আমরা বিশ্বাস, অনেক সময় অনেকে বিশ্বাস করতে চাই না, বা কিছু কিছু জায়গায় পুলিশ বিতর্কিত কিছু ভূমিকা নেয়, কিন্তু সেটা তো সবাই না। আমার কথা হচ্ছে যে এই যে আমরা যারা খোলা দৃষ্টিতে দেখছি যে এখন কেন বাংলাদেশের গভর্নমেন্ট, এখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে, সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা, এবং আমরা এত বছর ধরে, এবং বাংলাদেশে এখন শান্তিপূর্ণ একটি অবস্থান বিরাজ করছে রাজনীতিতে, সেই ক্ষেত্রে কেন বাংলাদেশ আওয়ামী লীগ নিজের সরকারকে নিজে কেন উত্তক্ত করবে বা বিরক্ত করবে, কারণ নিজে কেন বঙ্গবন্ধুর মানে ভাস্কর্য ভাঙবার জন্য বলবে বা ভাঙার অন্য কাউকে দিয়ে এটা করাবে। এইজন যারা ভাবেন তারা সারাটা জীবনই কিন্তু এই ধরনের রাজনীতি করে গেছেন। তারা একসময় বলেছেন যে 2004 সালের গ্রেনেড হামলা শেখ হাসিনা নিজেই ভ্যানিটি ব্যাগে গ্রেনেড এনেছিল এবং সেটি নিজেদের সমাবেশে হামলা করে শেখ হাসিনা আত্মহত্যা করতে চেয়েছিল এবং নেতাদেরকে মেরে ফেলতে চেয়েছিল, এই কথাও কিন্তু তারা পার্লামেন্টে বলেছে। তারা 75 সালের 15 আগস্ট সেটা অনেকে আওয়ামী লীগের মানে নেতারা ঘটিয়েছে, এটাও তারা বলতে চায়। আবার আমাদের আরও যে সমস্ত ঘটনা 2013-14 সালে যে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করা হয়েছিল পুড়িয়ে, সেটাও নাকি আওয়ামী লীগ ঘটিয়েছিল। তাহলে বিএনপির কি কাজ করলো? বিএনপির যত এত যে নেগেটিভ রাজনীতি, তাদের জন্মটাই তো হলো রাষ্ট্র ক্ষমতা দখল করে। তারা তাদের নেতা প্রথমেই নিজেকে নিজে ঘোষণা দিলেন যে আমি রাষ্ট্রপতি বলছি, পরে আবার যখন নেতাদের হুমকি শুনে তখন তারা বললেন যে আমি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছি, সেটি তো হলো, সেটি কথা। এখন ওনারা সারাক্ষণ সেই ঘটনার প্রেক্ষিতে ওনাদেরকে বলতে চান রাজনীতির এমন মানে অতল গহ্বরে ওনারা তলিয়ে গিয়েছেন, ওনারা ইতিহাস বিকৃতি করে। এটা কি কখনো মনে হয় আপনার কাছে যে রাজনীতিটা যদি
ঠিকঠাক মতো থাকতো, গণতন্ত্রটা যদি ঠিকঠাক মতো চর্চা হতো বাংলাদেশে, তাহলে এই ধরনের গোষ্ঠী, মানে আপনি যথার্থই বলেছেন যে 50 বছর ধরে পরে ভাস্কর্য নিয়ে কেন কথা হচ্ছে, বা মাঝামাঝি এটা ওটা নিয়ে কেন কথা হয়, ভাস্কর্য তো এই শহরে কম নেই, সারা দেশেই আছে, তো সেটা কি যে এই যে বলা হয় যে রাজনীতিটা অনুপস্থিত বা গণতন্ত্র যখন অনুপস্থিত থাকে তখন অশুভ শক্তিগুলো আসলে মাথা চাড়া দিয়ে ওঠে, তাদের সুযোগ তৈরি হয়, আপনি কি একমত কি না? না, রাজনীতি অনুপস্থিত সেটা তো ওইভাবে বলা যাচ্ছে না, কারণ রাজনৈতিক দলগুলো তো বাংলাদেশে আছে। এখন যদি মনে করেন যারা নিজেরা নিজেদেরকে বড় বড় রাজনৈতিক দল মনে করে বা তারা প্রমাণও করেছে অতীতে যে তারা বড় রাজনৈতিক দল, যেমন আমি বিএনপির কথাই যদি বলি, বিএনপি যদি প্যারালাইজড রাজনৈতিক দল হয়, তারা কোনো রাজনৈতিক কর্মসূচি, একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক পরিবেশে বা গণতন্ত্রের মাধ্যমে মানে ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে গেলে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো করা প্রয়োজন সেগুলি যদি তারা না করে, তারা শুধু মনে করে শুধু ক্ষমতায় যাওয়াটা কনফার্ম কি না, এটার জন্য কী কী করতে হবে, প্রয়োজনে মানুষ মেরে ফেলতে হবে, প্রয়োজনে জ্বালাও পোড়া করতে হবে, প্রয়োজনে লঞ্চে বোমা মারতে হবে, ট্রেনে বোমা মারতে হবে, সব কিছু উপড়ে ফেলতে হবে, গ্রেনেড হামলা করে মানে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে যাতে কোনোদিন আওয়ামী লীগ যেন ফিরে না আসে, এই ধরনের কর্মসূচি যারা যায়, যারা যারা তাদের নেতাকে, তার নেতা জীবিত অবস্থায় কোনোদিন বলেনি যে আমি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বা আমি ঘোষণা করেছিলাম, তারা সেই নেতাকে নিজেরাও খাটো করে এবং নিজেদের দুর্বলতা, ইতিহাসের যে আমরা যেটাকে বলি যে ইতিহাস হচ্ছে ঘটে যাওয়া বাস্তবতা, ইতিহাস তো বাস্তবতার আলোকে ইতিহাস রচিত হয়, কেউ যদি মন গড়া নিজেরা নিজে লিখে আমি আমি রাষ্ট্রপতি হলাম, আমি প্রধানমন্ত্রী হলাম, তাহলে তো হবে না। এখন আমি যদি কথার কথাই বলি, ধরেন একটি রাজনৈতিক দল তারা যখন একটা অসত্য মিথ্যা কথা বলে যে প্রথম রাষ্ট্র, যেটা যেটা একটা বই আমি সম্প্রতি দেখলাম যে আমাদের একজন মহান মুক্তিযোদ্ধা যিনি কার অলি আহমেদের একটি বই বাতিল করেছে হাইকোর্ট, সেখানে উনি জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি বলেছেন। আচ্ছা বলেন তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাহলে রাষ্ট্রপতি তাকে এই রাষ্ট্রপতি ঘোষণাটা কে দিল? কেউ তো ঘোষণা দিতে হবে যে অমককে রাষ্ট্রপতি, সে উনি ওথ নিয়েছিলেন কিভাবে, কার সামনে ওথ নিয়েছিলেন? একজন রাষ্ট্রপতি তো ওথ নিবে, তাই না? তার আরও তো মন্ত্রিসভা থাকবে, তার প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি এরা কারা ছিল? তো এই যে এই সমস্ত প্রশ্ন ওনাদের মনে আসে না যে না এটা একটা বাতুলতা, একটা একটা বাজে একটা মানে একটা রিউমার, বা নিজেরা কোনো কারণে হয়তো সে বলে ফেলেছিল, কিন্তু একজন একজনকে আমি যদি এখন বলি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে কি এটা ইতিহাস হবে? এটা তো ইতিহাস হবে না। কর্নেল ওলিটি বা ওনার গবেষণা, মানে ওনার গ্রন্থে সব জায়গায় উনি সবসময় বলবার চেষ্টা করেন যে 1971 সালের 25শে মার্চ থেকে 17ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তি ক্রিয়াশীল ছিল না, রাজনৈতিক নেতৃত্ব ছিল না, বাকিটা তখনকার সেনা নেতৃত্ব, সেটি মোটামুটিভাবে তখনকার সেনাতে জিয়াউর রহমান মানে কোন কর্তৃত্বের অধীনে ছিল? একজন ছেলে সে কি ড্রামের উপর দাঁড়িয়ে বলতে পারে আমি এই দেশের রাষ্ট্রপতি? তখন বাংলাদেশের ওই তা সে ছাড়া সেকেন্ড ম্যান কি কেউ চিনত তাকে? একজন রাষ্ট্রপতি হলে বা একজন একজনকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাতে হলে, যেমন আমরা যদি মুজিবনগর সরকারের কথা বলি, মুজিবনগর সরকার যখন যুদ্ধকালীন মুজিবনগর সরকার গঠিত হলো মেহেরপুরের আমলকরণে, তখন সেটা প্রথম রাষ্ট্রপতি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে উপরাষ্ট্রপতি আপনাদের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী আরও যারা আছেন তারা হলেন, এবং তারা কে করলেন? বঙ্গবন্ধু কে ছিলেন? বঙ্গবন্ধু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন। বঙ্গবন্ধু এবং তার দল তখনকার নির্বাচনে মেজরিটি পার্সেন্ট, অ্যাবসলিউট মেজরিটি যাকে বলে, সেটা উনি পেয়েছিলেন। ওনার সেই সরকার গঠন করার ক্ষমতা ছিল, আওয়ামী লীগ লিডার্সদের সেই মানে তারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তারাও এই যে পূর্ববঙ্গে সরকার গঠন করার তারা সেই রাইট ছিল, তো সেইটি যদি আপনি না দেখেন, তারপরে ওনারা ওথ নিলেন একটি, এবং সেটা নির্বাচিত একজন সচিব ছিল যারা যারা তাদেরকে এই কর্মকাণ্ডগুলি পরিচালিত করেছেন, কিন্তু কেউ ওনাকে জিয়াউর রহমান হঠাৎ করে একজন একা একা বললেন আমি একজন রাষ্ট্রপতি, এই কথাটা ওনারা যতদিন না মুখ থেকে দুর্বৃত্ত করবে, কিংবা তাদের নেত্রীর 15 আগস্ট বানানো জন্মদিন, এটা যতদিন তারা এই ব্যবস্থা থেকে দূরে সরে না আসবে, ততদিন তারা গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক দল হিসেবে পরিচালিত হতে পারবে না। নিজেরাও নিজেরা তাদের মনের বিভিন্ন দ্বিধা দ্বন্দ্বে তারা ভোগে, তাদের নেতারা তাদের কর্মীরা আদর্শিক নেতাও না আদর্শিক কর্মীও না, সুতরাং তারা নিজেরাই জানে যে তাদের ইতিহাস মিথ্যা, তাদের কর্মকাণ্ড মিথ্যা, তাদের কর্মকাণ্ড হচ্ছে নেগেটিভ কর্মকাণ্ড,
মানে তারা দেশের উন্নয়ন কখনো করতে পারে নাই, কোনো ভাগ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তনও তারা কখনো করতে পারে নাই। সুতরাং তাদের দিয়ে অন্তত বাংলাদেশে, তাদের দিয়ে বাংলাদেশে কোনো উন্নয়নও হবে না, কোনো অগ্রগতিও হবে না। বেশ হোসেন জি, ধন্যবাদ আপনাকে। দেখেন জঙ্গি, আমি কিন্তু বলেছিলাম পুলিশ সম্বন্ধে যে জঙ্গি অপারেশন যেগুলো করে সেখানে তার এই ভাষ্য, এছাড়া অনেক ভাষ্য, সব ভাষ্য না, এটা আমি এগ্রি করি। তো এই যে আপনার ভাস্কর অথবা মুরাল যেটা বলেন, যেমন মুরালের কথা মনে পড়লো, তো আমি দেখলাম আমার জেলায় বিরাট একটা সিও অফিস নামে একটা জায়গা আছে, বিরাট একটা মুরাল বানালো বঙ্গবন্ধুর। কিন্তু মুরাল যে লোকটি বানিল সেই লোকটা একটা কুখ্যাত দুর্নীতিবাজ। এই মুরালকে সামনে রেখে যে স্পন্সর করলো, যে স্পন্সর করলো, সেটা তো আলাদা বিষয়। হ্যাঁ, এখন দেখেন তাহলে এই যে মুরালে যার 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 প্রতিকৃতি স্থাপন করলো তাকে ব্যবহার করে পুরো 2009 থেকে লুটপাটে লিপ্ত হলো। তো রাষ্ট্র অথবা যে সরকার বা দলীয় প্রধান এই জায়গাটা কিন্তু মনিটর করতে পারে না। এই জায়গাটা হলো যে আমরা তাকে সম্মানের সাথে বসালাম না তাকে ব্যবহার করে লুটপট্টতন্ত্রে গেলাম। ওই লুটপট্টতন্ত্রে থাকলে তখন কিন্তু সময় পেলে কিন্তু মানুষ রুখে দাঁড়াবে। এখন যেগুলি ভাস্কর্য নিয়ে কথা হচ্ছে বা যেগুলি যে যেটা ভেঙেছে বা এখন যে ধোলাই পাড়ে যেটা হচ্ছে, এটা কিন্তু সরকারি সিদ্ধান্ত মোতাবেক জাতির পিতার ভাস্কর্য। আপনার সব আপনি বলেন, হ্যাঁ নোট করে রাখেন। তো ট্রেনে বোমা অথবা যে যে বোমা হামলা যা কিছু বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো, সরকারের দায়িত্ব হলো যে লোকটি অপরাধ করেছে তাকে শাস্তির সম্মুখীন করা। কিন্তু আমরা দেখলাম 2009 পরে যা কিছু ঘটেছে অথবা ঘটানো হয়েছে সব কিছু একটা গণ মামলায় রূপান্তরিত হয়েছে। যে পৃথিবীর ইতিহাসে খুঁজে পাবেন না যে একটা মামলায় এজাহার নামে আছে হয়তো 50 জন, বেনামে আছে হাজার হাজার। অর্থাৎ এই হাজার হাজার একটা নির্যাতনের এমন একটা হাতিয়ার সৃষ্টি করা হলো যে পুলিশ যারে খুশি তারে বলতে পারে আইদের টাকা দাও নাহলে তোমাকে কিন্তু অ্যারেস্ট করবো। তখন একটা ম্যানেজমেন্ট একটা বিরাট, একদিকে হলো রাজনৈতিকভাবে তাদেরকে হেনস্থা করা, আরেকদিকে হলো একটা বিরাট বাণিজ্য। তো তারা সেই সেইগুলো তো এখনও চলতেছে। অতএব যে কোনো অন্যায় হতেই পারে, অন্যায় হলে দায়িত্ব হলো সুনির্দিষ্টভাবে যে অপরাধ করেছে তাকে শাস্তির সম্মুখীন করা। সেই জায়গাটা না করা হয়ে সবসময় এটা নেগেটিভ ভাবলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করা হয়েছে। এখন আসেন কর্নেল ওলির যে বইটা, যে নোটিশটা পাঠিয়েছিল জনৈক ব্যারিস্টার, আমি সেই নোটিশটার জবাব আমি দিয়েছি আন্ডার মাই সিগনেচার। সেই এর আগে এই সংক্রান্ত যতগুলো বই আমি পড়েছি এবং এর আগে যতগুলো বই পড়েছি সেই বইতে আমি এই এই জবাবে 10টা বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে, সবগুলো কর্নেল ওলির বই না। এখন এই জায়গায় একটা সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যা অনেকে দিয়ে থাকে। যেমন আমার বন্ধুও বলল যে জিয়াকে প্রেসিডেন্ট বলা হয়, নো ওয়ে, কোথাও তাকে কিন্তু প্রেসিডেন্ট বলা হয়নি, তাকে বলা হয়েছে ট্রানজিয়েন্ট প্রেসিডেন্ট। এইটা বুঝতে হলে একটু আর্মির, সেটাই তো বললাম, সে গায়ের জোরে এখন যে কোনো কিছু বলা যাবে। এই সংবিধানের যে অ্যামেন্ডমেন্টে পরে যে 7 শিডিউল ঢুকানো হয়েছে সেটা তো পরে ঢুকানো হয়েছে, 72 সালে সংবিধান তো ছিল না, সেটা স্বাধীনতার ঘোষণার ব্যাপারে। তো এখন সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে 1971 সালের 25শে মার্চের পরে এবং 3rd November, আপনি দেখেন যে 3rd November থেকে 3 দিন কোনো সরকার ছিল না, এবং 75 এবং 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 71 সালের এই যে 26শে মার্চ ক্র্যাকডাউনের পরে 30 তারিখ পর্যন্ত কর্নেল ওলির বক্তব্য এখানে সুস্পষ্ট, এই 30 তারিখ পর্যন্ত। এর আগে আপনার আর্মির স্ট্রাকচার বুঝতে হবে। আর্মির কমান্ড চ্যানেলে বলা হয় যে অন্য কোনো নেতৃবৃন্দ না থাকলে তখন সে অটোমেটিক ভারপ্রাপ্ত হিসেবে কাজ করবে, অ্যাক্টিং প্রেসিডেন্ট, মানে মেজর মেজর জি আর উপরে আর কেউ ছিল না তার, তখন কেউ আর কমান্ডে ছিল না। কমান্ড স্ট্রাকচারে, কমান্ড স্ট্রাকচারে সেই তো দায়িত্ব প্রাপ্ত একজন সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর্মির কালচার, কমান্ড স্ট্রাকচার বুঝতে হবে, এটা বুঝতে হলে না না, সে তো আমাদের একজন মেজর নিজেকে মেজর না, সেকেন্ড লেফটেন্যান্ট হতে পারে, সেকেন্ড লেফটেন্যান্ট হতে পারে, কমান্ড চ্যানেল যদি কেউ না থাকে। যেমন পিতা এবং নেতা এবং পিতা শারমিন, এই যে তাজউদ্দিন সাহেবের মেয়ে যে লেখে গেছে, তো সে তো সেই বইতে লিখেছে, সেটা তো আপনি বাতিল করেন নাই, সে তো লিখেছে যে তার বাবা টেপ রেকর্ডার নিয়ে গেছে যে আপনি ঘোষণা দিয়ে যান, সেই ঘোষণা তো দেয়নি বঙ্গবন্ধু। তো এটা আপনি তো এটা এটা বাতিল করেন না, কারণ আরও তো এই কর্নেল ওলির বই বাতিল করতে হলে আরও অন্তত
শত বই বাতিল করতে হবে না না তখন তো জিলু ভাই আমি বুঝি না আমাকে বুঝে আমাকে আমাকে আপনি বুঝান যে তখন মনে করেন যে আমাদের তখন তো বাংলাদেশ স্বাধীন হয়নি জি পাকিস্তানের অধীনে ছিলাম আমরা পাকিস্তানের অধীনে তাহলে পাকিস্তানের তো তখন প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্রপতি পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল আমরা প্রেসিডেন্ট ছিল তখন ইয়াহিয়া খান তখন সামরিক সরকার ছিল তার বিরুদ্ধেই তো আমরা তার মৌলিক গণতন্ত্র এবং যাই হোক না একটু প্রশ্ন করলে আমরা আমাদের মানে আলোচনাটাও একটু ইয়ে হবে তাহলে তখন তো গভর্নমেন্ট যে ওই ইয়ে ছিল মানে ওনাকেই মানে সরকার প্রধান হতে হলো নিজেকে একজন মেজরকে সেটা একটু অন্যরকম অতিরঞ্জিত মনে হয় না এইটা তো ইতিহাস পাকিস্তান সরকারের বিরুদ্ধেই তো সরকারের পাকিস্তান সরকারের বিরুদ্ধেই তো আমরা মুক্তিযুদ্ধে আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম গ্রহণ করার একটা সুবিধা হবে জাতির পিতা তো সেখানে সে বলছে যে ঘোষণা দেওয়া তাজউদ্দিন আহমেদের বই তাজউদ্দিন আহমেদের মেয়ের বই নেতা এবং পিতা সেই বইতে ইভেন আপনি যে সিক্স নভেম্বর ইন্দিরা গান্ধী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সে একটা লেকচার দিয়েছে সেই লেকচারে লম্বা অনেক আমি শর্ট করে দুই একটা বলি সেই লেকচারে বলছে যে এখন পর্যন্ত স্বাধীনতার ঘোষণা করা হয় নাই আদার দ্যান দ্যাট অ্যানাউন্সমেন্ট অফ সাম মেজর এইটা তো এবং তারপরে বঙ্গবন্ধুকে যে গ্রেফতার করা হলো এই ঘটনা কি সত্য না এটা কি ইতিহাস না নাকি বইয়ের কোথায় লিখলো সেইটা ইতিহাস না এই যে এই যে এই এই যে শারমিন আক্তার যে বইটা লিখে গেছে সেই বইটা আপনারা বাতিল করেন না কারণ সেই বইয়ের বই কথা শারমিন আহমেদ যে বইটা লিখে গেছে সেটা উদ্ধৃতি দিলাম এখন এই সময়টা যখন রিভোল্ট করলো সেটা মেজর হোক ক্যাপ্টেন হোক আর সেকেন্ড লেফটেন্যান্ট অথবা সিভিলিয়ান হোক রিভোল্ট করার সময় রিভোল্ট করছে পাকিস্তান সরকারের বিপক্ষে তো এই যে ছাব্বিশে পঁচিশ তারিখের রাত থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত বা সতেরোই এপ্রিল পর্যন্ত বাংলাদেশে কি সরকার ছিল তখন তো এই সরকারটা যখন ফর্মালি সতেরোই এপ্রিল যে মুজিবনগর সরকার গঠন হলো যুদ্ধ যুদ্ধ সময় নেতা তিনি ছিলেন তার নামে হয়েছে কিন্তু ফর্মালি কোন লিগাল এবং ফর্মাল কোন সরকারি স্ট্রাকচার ছিল না আপনি মানেন মানে আমরা ছিল না যুদ্ধকালীন সময় তো এটা হতেই ছিল না সেই জন্য দি সরকারি স্ট্রাকচার দেওয়ার রাইট কার আছে সেজন্য সেজন্য নির্বাচিত প্রতিনিধি তো আছে এবং সে পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এই দেখেন এই আওয়ামী লীগ স্টাইলটা দেখেন আপনি এখন যখন আমি বক্তব্য দিচ্ছি তখন আপনি কথা শুনবো না বন্ধ করে দেন এটা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এই হলো বাকশালী এই হলো বাকশালী স্টাইল দেখেন কথা শুনবো না বন্ধ করে আমরা আমরা ক্রস করি না আপনি আছেন না ক্রস করা সংসদীয় দলের নেতা সেই নেতাই তো তার রাইট ছিল জনগণ তাকেই মানে জনগণ একজন মেজরকে মানবে এই কথাটা একটা প্রতিষ্ঠানকে অবজ্ঞা করার সামিল না অবজ্ঞা কেন জানেন তাহলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি টপ পলিটিক্স আসছে ডিফেন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং লয়ের ব্যাকগ্রাউন্ড থেকে সবচেয়ে বেশি আপনি রিসার্চ করে দেখেন আমেরিকার ইতিহাসে এই বাইডেন সহ 45th প্রেসিডেন্ট 34 জন আসছে ডিফেন্স ব্যাকগ্রাউন্ড থেকে আর আপনাদের একটা স্টাইল হয়ে দাঁড়িয়ে আছে আমি আপনাকে বলি না আপনি ঢাকা ইউনিভার্সিটির উচ্চ শিক্ষিত কিন্তু অনেক রাজনৈতিক দল স্পেশালি আওয়ামী লীগের একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে যে যখনই জিয়ার নাম আসবে পুরো প্রতিষ্ঠানকে নিয়ে অবজ্ঞা স্বরূপ এমন একটা কথা বলা এটা একটা অশিক্ষা না না অশিক্ষা এখানে মেজর বা কর্মচারী না কর্মচারী আমি প্রথম শ্রেণীর নাগরিক ছিলাম আমি আমি আর্মি অফিসার ছিলাম না না সে তো তার আমি তো আপনার কর্মচারী না আমাদের এম এজে ওসমানী সাহেব তাকে আবার পদ থেকে সরিয়ে দিলেন কেন এবং উনি দায়িত্বটা যে নিলেন নেওয়ার পর থেকে যে পাকিস্তানের অনুচর হয়ে যে কাজ করছিলেন কিনা
সেই গবেষণা আপনার আসে নাই? জেনারেল বেগ তাকে, জেনারেল বেগ তাকে কেন চিঠি লিখলেন? জেনারেল বেগ তাকে কেন চিঠি লিখলেন? সেই চিঠির কপি তো আছে, এখন তো ডকুমেন্ট সব অবমুক্ত হয়েছে। এখন জাতির পিতা আবার ওই আর্মি কালচারে যেতে হবে না? যখনই এক ব্যাটালিয়নে চাকরি করে শুধু বেগম জিয়া তো আর্মির কেয়ার, আমরা তো আর্মির বিপক্ষে, বর্তমান প্রধানমন্ত্রী তো আর্মির কেয়ার হয়েছিল, তার ফ্যামিলি তো আর্মির কেয়ার হয়েছিল, তো সেটা বলে না কেন? যখন একটা কাজ, আপনি যখন এক জায়গায় কাজ করবেন, মনে করেন যে আপনি আওয়ামী লীগ করেন, আমি বিএনপি করি, এর বাইরেও আমরা একই ইউনিভার্সিটিতে একসাথে পড়েছি, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। যুদ্ধ লেগে গেছে, যুদ্ধের আগ পর্যন্ত তারা কলিগ ছিল, সেই ক্ষেত্রে তাদের পার্সোনাল একটা রিলেশন অথবা যোগাযোগ থাকতেই পারে। কিন্তু জিয়াউর রহমান যে রিভোল্ট করলো, যাকে আপনাদের নেতা, প্রতিষ্ঠিত নেতা তাকে বীরত্বম দিয়েছে, এই কথাটা অত্যন্ত সস্তা একটা স্লোগান। না না, বীরত্বম দিতে না না, আমার নেতা বীরত্বম দিয়েছে সেটা আমি অস্বীকার করছি না। ওরা অশিক্ষিত, অজ্ঞ এবং ঘটনার আড়ালে ছিল। আমি আমার 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 সংসারে বা আমার সরকারের মধ্যে যদি কেউ গুপ্তচর বৃত্তি করে তো সেটা কি প্রথমেই ধরা যায়? তখন তার আগে তো সে অনেক পৃষ্ঠপোষকতা পায়, অনেক ফেলে ফুপে, মানে আপনি জিওরোমানের উপর যতগুলো লেখা আছে, যত বই পড়ে একটি সময় শেষ পর্যায়ে এসে বুঝতে পারে যে না, সে অনুচর ছিল, গুপ্তচর ছিল। জিওরোমানকে পদবি দিয়েছে দেখে সে গুপ্তচর ছিল না, এটা ভাবার কোনো কারণ নাই তো। এটা আমি, এটা তো ছিল, আমি ব্যক্তিগতভাবে তার কর্মকাণ্ড প্রত্যাখ্যান করলাম। আমরা এই প্রশ্নটা পাল্টাই, এই প্রশ্নটা পাল্টাই। যতগুলো বই আছে জিওরোমানের, যে আর্টিকেল লেখা আছে সেই 72 সালে একটি জাতির জন্য, সেটা পড়ে দেখেন, 74 সালে তার ভিতরে উনি পাকিস্তানদের প্রতি তার কি রকম বিষাদগার ছিল পরে সেগুলো পড়ে দেখেন। জাতির পিতাকে হত্যা করার পরে 1975 সালে 15 আগস্ট জিয়াউর রহমানের যে কর্মকাণ্ডগুলি ছিল সেগুলি কি বিশ্লেষণ করলে আপনার কি মনে হয় যে জিয়াউর রহমান বাংলাদেশের পক্ষে ছিল না পাকিস্তানের ভাবধারার পক্ষে ছিল? জিয়াউর রহমান আমাদের মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতাকারী, যারা টপ রাজাকার আল বদরকে, তারা যারা 11,000 জাতির পিতার জেলখানায় অবরুদ্ধ করেছিলেন, সেই 11,000 এসে সবাইকে মুক্তি করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন, তার মধ্যে ফাঁসির আসামিও ছিল, সবাইকে মুক্ত করেছিলেন, কেন করেছিলেন? জাতির পিতাকে হত্যাকাণ্ডের পরে, জাতির তো পিতা, এবং তাকে যে প্রমোশন দিয়েছে, যা করেছে সবই তো জাতির পিতা বঙ্গবন্ধুই দিয়েছে। সেই জাতির পিতা বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো, সেই হত্যাকাণ্ডের সঙ্গে তো জিয়াউর রহমান জড়িত ছিলেন, অথবা তিনি জানতেন, এটাই তো না? আপনি জানতেন, আপনি বলবেন যে জড়িত ছিলেন না, উনি জানতেন, তাহলে উনি জেনে হত্যাকাণ্ড ঘটানো এবং সেই হত্যাকাণ্ডে যারা সরাসরি ঘটিয়েছে, যারা গুলি করেছে, যারা রেডিওতে সাক্ষাৎকার দিয়েছে, তাদেরকে উনি কেন পৃষ্ঠপোষকতা করলেন? তাদেরকে কোনো বিচারের আওতায় আনলেন না এবং তাদেরকে বিদেশে বড় বড় দূতাবাসের চাকরি দিলেন, বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদের প্রতিষ্ঠিত করলেন, কেন করলেন? কেন ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ দিলেন যে এদের অধ্যাদেশ যে মোস্তাক দিয়েছিল এবং জিয়াউর রহমান সংসদে সেটা পাশ করলো, কেন করলো? তার মানে কি কি বোঝা যায় যে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ আওয়ামী লীগের টোটাল, এই যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার বিপক্ষে তখন সে অগোচরে করেছে, পরে পরবর্তীতে ক্ষমতা আসার পরে সে ওপেনলি এটা করেছে, সে মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষকতা করেছে জামাতের ইসলামে, না মৌলবাদী, সেই ধারাবাহিকতা সে লিগ্যাসিটা বহন করেছে বেগম জিয়া, না সেটা আপনাদের রাজনৈতিক বক্তব্য। আপনি একটা দল, একটা একটা অঙ্গ সংগঠনের পদ ধরে আছেন, এর বাইরে আপনি যেতে পারবেন না, থার্ড নভেম্বর যখন খালেদ মোশাররফ তাকে বন্দী করলো, সে যদি মারা যেত তাহলে সে কিভাবে প্লে করলো? আর সবসময় একটা রেফারেন্স করেন যে ওই যে দেখা করেছিল তার সাথে কর্নেল রশিদ না কর্নেল ফারুক, সেইখানে আপনার পরের লাইনটা আর কখনো বলেন না, সেইখানে সে বলে বের হয়ে বলছিল যে পরবর্তীতে আমি ভয়েছিলাম যে প্রেসিডেন্ট আমাকে, এই জেনারেল জিয়া আমাকে অ্যারেস্ট করে কিনা, এবং পরে এডিসিকে বলে দিয়েছে যে এই অফিসার আর কোনোদিন তার সাথে যেন দেখা করার সুযোগ না। এটা কি, এটা কি কোনো সিদ্ধান্ত হলো? এই যে এটা কি আর্মির সিদ্ধান্ত? এই কথাটা, এই কথার যদি এখানে রাষ্ট্রপতি পলিউশন হত্যা করতে চায়, যদি কোনো পলিউশন থাকে তাহলে তার যোগাযোগ থাকে, এবং এসে বললো যে তাকে আমি হত্যা করতে চাই, এক অংশ বলেন আর এক অংশ বলেন না, না একজন সামরিক কর্মকর্তা আর একজন জনগণের সামনে কথা বলবেন তার কাছে অবজেক্টিভ, আমি এক সেকেন্ড ইন্টারাপ্ট করি, একজন সামরিক কর্মকর্তা বা একজন সামরিক অফিসার আর একজন উচ্চ পদস্থ সামরিক অফিসারের কাছে গিয়ে বললো স্যার আমি ওনাকে হত্যা করতে চাই সপরিবারে, আর উনি তখন বললো যে আমার কাছে না আসে, এটা কি কোনো, এটা কি কোনো উদাহরণ হতে পারে? যে বইটা তো
হ্যাঁ, ওই ওই বইটা আবার ভালো করে পড়ে, ওই ইন্টারভিউটা আবার ভালো করে পড়ে। রেডিওতে মেজর ডালিম এবং এই যে আরো যারা যারা সাক্ষাৎকার দিয়েছিল সেই সময় সাক্ষাৎকার কি আপনি শুনেছেন? ওটা শুনেছি সম্পূর্ণ। যেমন একজন একজন করে বলেন এবং আলোচনাটা শেষ করে দেন। পোস্টিং দিল কেন? তাদেরকে বিদেশে পোস্টিং দিল কেন? যে কারণে পোস্টিং দিয়েছে জাতীয় সংহতির জন্য। ও সংহতি, জাতীয় সংহতি অর্জনের জন্য পুরস্কার দিয়ে সংহতি। জাতিটা তাদেরকে কেন অ্যারেস্ট করলো না? জিয়া রহমান ক্ষমতা এসে স্বাধীনতা যুদ্ধকালীন সময় থেকে যা কিছু করেছে কি হবে? জাতীয় সংহতির জন্য যেমন পক্ষের লোকই হবে, তাহলে তাদেরকে অ্যারেস্ট করলো না কেন? ধর্ষণ অ্যারেস্ট করলো না কেন? আমি ব্যস্ত স্যার, আপনি আইনের লোক, আপনি বলেন যদি তাহলে জিয়া রহমান তখন কিছু করতে পারে নাই, কিন্তু জিয়া রহমান যখন রাষ্ট্রপতি হলেন, নিজে ক্ষমতা নিলেন বা দখল করলেন, যাই হোক বঙ্গবন্ধু মারা গিয়েছে, তার পরিবার সকলকে হত্যা করা হয়েছে, তখন তিনি তাদেরকে পুরস্কৃত না করে তাদেরকে অ্যারেস্ট করলেন না কেন? কোথায় তার দুর্বলতা ছিল? এটা বলেন, অ্যানসার করেন না। সেটা তো সেই সময় রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে তো সেই একই জিনিস তো ইরশাদ করেছে, একই জিনিস যখন ইরশাদ করছে তো ইরশাদ তো আপনাদের আপনাদের অ্যালাইজ হয়ে যায়। একই জিনিস তার জন্য তো মানে ইতিহাস থেকে ছাড়বে না, সেটা না, ইতিহাস ইতিহাস তার নিজস্ব মধ্যে চলবে, ঠিক আছে। সেটা এখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় বগুড়াতে রাজাকারদের উত্থান, তারপরে আমাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যে একটি ভীষণ একটি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা সন্ত্রাসের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল, ওই জায়গাটা কথা বলেন আপনাদের অনেক নেতা বলেন না, সেটাও তো ইতিহাস। তার মানে জাসদ আমাদের সাথে আছে না? 15 আগস্টে জাসদ যতই আমাদের সাথে থাকুক, আমরা কি কখনোই এই ইতিহাস থেকে দূরে সরে যেতে পারবো? এই জায়গাটা তাহলে জিয়া রহমান কি করে হত্যাকাণ্ডের থেকে দূরে সরে যাবেন? জিয়া রহমান তো তাদেরকে অ্যারেস্টও করেন নাই, বিচারের ব্যবস্থা করেন, বরঞ্চ আপনারা আরো ভালো জায়গায় পোস্টিং পায় সেটা করেছেন। আপনারা বলেন যে জিয়া রহমান এই হত্যাকাণ্ডে জড়িত বলছেন, তো এই হত্যাকাণ্ডের তো একটা বিচার হয়েছে, তো এইটা যদি আপনি অ্যানালাইসিস করেন এই বিচারে তাহলে তাকে আনলেন না কেন? কোনো সাক্ষী সেখানে আপনি আনলেন না কেন? এখন এই 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 ই করার জন্য, তৈলবাজি করার জন্য, আপনার নেত্রীকে করার জন্য এখন বলে যে মরণোত্তর বিচার করতে হবে। থেকে তো শিক্ষা তো আপনাদের বিচার হলো এখন একটা বিচার হয়েছে কম্পিটেন্ট কোর্টে, হাইয়েস্ট কোর্ট থেকে সেটেল হয়েছে, আপনারা সেই বিচারের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের আওয়ামী লীগে কিছু নেতা আছে যারা জিয়াউর রহমানকে গালি দিলে বা এই কথাটা বললে তাদের দলে প্রমোশন হয় না, না এটা একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে। আপনারা সেই বিচারে দেখে আনলেন না কেন? এটা যে আমি বলেছি বিচারে যে হলো সেই বিচারে আনলেন না কেন? ইতিহাসটা হচ্ছে ঘটে যাওয়া বাস্তব, রিভিউ করেন এখন আপনারা কোন কোন নেতা এটা যে রায় আছে সে রায় আসামি ছিল, রায় পড়ে থাকে আসামি ছিল, এখন মন্ত্রী ধর্ষণ মামলা আসামি ছিল, এখন মন্ত্রী এখন বলবে যে মরণোত্তর তার বিচার করতে হবে, এই এই কথাটা বললে তার দলে প্রমোশন হয়, অর্থাৎ তাকে হিট করলে দলে প্রমোশন হয়, মন্ত্রী হয়, এমপি হয়ে যায়, যার জন্য এই কথাটা রায়। সো আপনি যদি সত্যিকার বলেন যে সে খুনের সাথে জড়িত ছিল, তাহলে যে বিচারটা আছে সেটাকে রিভিউ করেন, কত শো পৃষ্ঠার রায়, সেই রায়ের কি কপি আছে? এবং যেদিন রায় হবে সেদিন বিএনপি হরতাল ডেকেছিল, এটা মনে নাই আমার? সেই হরতাল আপনারা অনেক ডাকছেন, না না, রায়ের বহু হরতাল, জাতির পিতার হরতাল, এগুলো রাজনৈতিক প্রবণ, না না রাজনৈতিক, না না রাজনৈতিক বিষয় না। এবং তারা জাতির পিতার হত্যাকাণ্ডের দিনে উল্লাস করার জন্য বেগম জিয়ার নকল জন্মদিন পালন করে তার পাঁচটা জন্মদিন, রাইট? তাহলে যে বেগম জি এটা করেন কেন? কিভাবে আপনারা আবার চান যে আওয়ামী লীগ তাদের সাথে সমঝোতার ভিত্তিতে রাজনীতি করবে? কিভাবে আপনারা চান যে আপনারা খুন করবেন, খুনের মদত দিবেন, নিজেরা বোমা মেরে গ্রেনেড মেরে আমার নেত্রীকে হত্যা করার চেষ্টা করবেন, আর আপনাদের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে? তো ওইদিকে টেনে নেবে আপনাদের সঙ্গে আমাদের বিষয়ে আলোচনা করতে হবে? একা যদি জন্মদিন পালন করে কেন করবে? আপনি ধরে নিলাম এটা এটা ঠিক আছে, একটা না আগে তো করেন, আগে তো করে নাই তো 15 নভেম্বর দুইটা জিনিস, এখানে 15 আগস্ট দুইটা জিনিস, 15 আগস্ট কি আর কেউ এখন বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছে না? আর কোন শিশু জন্মগ্রহণ করছে না? যারা করছে, আচ্ছা যে করে নাই সে কেন করবে? মনে করেন না যে করেনি সে কেন করবে? সমাজের হয়নি, সমাজের হয় না, এটা তো একটা প্রাইভেট, তাহলে তাদের সাথে রাজনীতি, এটা একটা প্রাইভেট রাজনীতি, জনগণ করছে, জনগণ মূল্যায়ন করবে, সামনাসামনি বৈঠক করা হবে, কিন্তু আপনি আপনার শক্তি দিয়া
আপনার ইচ্ছেটা জোর করে চাপাই দেবেন, এইটা হলো বাকশালী মানসিকতা। না না, তাহলে আমার এই যে বাকশালী মানসিকতা, আমার শক্তি, এই যেমন আপনি এখন কথা বলছেন, তাহলে কি আমার শক্তিটাকে লুজ করে এখন আপনি বক্তব্য শুনবেন না, আমার কথা বলতে দেবেন না, আমার শক্তিটাকে লুজ করে বিএনপিকে আমি ক্ষমতায় বসাবো? যারা মৌলবাদের রাজনীতির পৃষ্ঠপোষকতা করে, যারা জাতির পিতা জনগণের সাথে জড়িত, যারা আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো? বাংলাদেশের মানুষ তো সেটা বসাবো, এটা তো ভোটের মাধ্যমে, যার জন্য হয়েছে কি না, ভোটের মাধ্যমে বিএনপি ভোটে আসতেই পারে না। যাক, এখন সক্ষমতাই নেই বিএনপি, এখন রাজনীতিতে প্যারালাইজ একটা রাজনৈতিক দল। যে আপনারা যে উন্নয়নের কথা বলছেন, উন্নয়নের একটা উন্নয়নের কথা বলি, যে উন্নয়নের মহাসমুদ্রে অবগমন করছে, ফাইন করার অসুবিধা নেই, পদ্মা ব্রিজ হতে যাচ্ছে, সর্বশেষ এসপান বসবে, আর একটা নিউজ পাচ্ছি। এখন ঢাকা শহরে আপনিও থাকেন, আমিও থাকি, হ্যাঁ, আপনি যদি দেখেন যে এইরকমভাবে বটম লেভেলের নিম্ন মানে মাইক্রো লেভেলের সিস্টেম এমনভাবে ভেঙে পড়েছে যে যেটা এখন কাল আজকে একটা পত্রিকায় রিপোর্ট আছে, ঢাকা শহরে 30% রাস্তা এই মুহূর্তে কাটাকাটির আওতায়। আমি দেখলাম এই রাস্তাতে মাঝে মাঝে হাঁটি, চার পাঁচ জায়গায় কাজ হচ্ছে, একটা এলএন বাড়িতে জাস্ট প্রধানমন্ত্রীর অফিসের পাশে, আর একটা ঠিক এই এই যে মহাকালী বাস স্টেশন উল্টো দিকে, এইখানে নাকি কি ট্রেনের কি বানাবে টানাবে আর কি, যে মেট্রো রেল হবে এটা, এবং বনানীতে আরো দুই তিন জায়গায়। আপনি দেখেন প্রথম কাজটা হলো যে শাসন ব্যবস্থা কোন লেভেলে গেলে, প্রথম কাজটা হলে ফুটপাথটা আটকানো। আপনি জিলু ভাই আজকে যে কোনো একটা ক্যামেরা পাঠান, দেখবেন যে ফুটপাথটা আগে পুরো কোথাও অর্ধেক। এই যে ছোট্ট একটা সুপারভিশন, এই সুপারভিশনে আজকে যদি যার সুপারভিশন দেখার কথা সেই সুপারভিশন দেখে না বলে সে যদি রাজনীতি করে, যার জন্য দেখার নাই, তো প্রথম যে জায়গাটা আক্রান্ত হয় সেটা হয়েছে জনস্বার্থ। জনস্বার্থ কখন থাকে না, যখন সমস্ত সিস্টেম ভেঙে পড়ে। যেমন আমরা বলি এই বইটা নিয়ে আসি, সাতের খ আর্টিকেলে জিল্লুর ভাই এখানে স্পষ্ট করে ছোট করে বলবো, এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তা হবে রাষ্ট্রদ্রোহিতার সামিল, রাষ্ট্রদ্রোহিত হবে এবং উক্ত ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। এখন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এই নির্বাচন কমিশন যে বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থাকে এইভাবে শেষ করে ফেললো, আমার বন্ধুরা এটা স্বীকার করবে না, সেটা দলীয় অবস্থা। দুইটা জিনিস, এটা আমি এখানে এই যেটা বলি, দুই একটা আলোচনা বলছি যে বাংলাদেশে তো কোনো মমি কালচার নাই, তো একটা মমি কালচার করা যায় কি না, পিরামিড দুই একটা বানাতে পারে নাকি, সেটাও উন্নয়ন হবে যে এই নির্বাচন কমিশন যারা আছে তাদের মমি করে রাখা যায় কি না, একটা প্রস্তাব রাখলাম যে এখন থেকে 30 বছর 50 বছর 100 বছর পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র 2009 থেকে 2020 অথবা বিয়ন্ড 2020 যেটা হবে সেইটার উপর তো রিসার্চ হবে টুডে টুমারো, তখন যদি এদের চেহারাগুলো দেখে তাহলে বোধ হয় রিসার্চে সহায়তা হতে পারে, একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে দেখেন আমরা এমন একটা জায়গায় চলে গেছি, ইউএসএর জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মিলি, যখন এই ট্রাম্প যখন এরকম পাগলামি করছিল তখন সে একটা স্টেটমেন্ট করলো, কী স্টেটমেন্ট করলো, যে উই ডু নট টেক ওথ টু এ ইন্ডিভিজুয়াল, উই ডু নট টেক ওথ ফর এ টাইরেন্ট, ফর এ অটোক্রেট, উই টেক ওথ টু দ্য কনস্টিটিউশন। দ্যাট ওয়াজ এ ক্লিয়ার মেসেজ, দেখেন প্রতিষ্ঠান যদি ঠিক থাকে তখন ইয়া। এবং আপনি যদি সিএনএনের হেডলাইন দেখেন, সিএনএন বললো যে ট্রাম্পের অ্যাক্টিভিটিস ছিল ফ্রম লাফাবল টু ইনসেন টু ম্যাডনেস। হ্যাঁ, তো দেখেন এই যে প্রতিষ্ঠান, এই যে এই যে এই এই যে জার্নালিজম, যে প্রফেশনালিজম দেখেন এখন। অথচ আমরা দেখি কি, বাংলাদেশের জেনারেল বলে যে এত ভালো নির্বাচন আর আমি দেখিনি। তো এই যে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হলো, এটা তো এই সংবিধানের সাতের ক্ষয় দ্বারা অ্যাট্রাক্টেড হয়। আমি জানি না ভবিষ্যতে এটা কখনো এই রাষ্ট্রদ্রোহ মামলা হবে কিনা, এই যে 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 সংবিধান সংশোধন তারা করেছে সেই সংবিধানের আওতায় যারা এই প্রতিষ্ঠানগুলো নষ্ট করেছে নির্বাচন কমিশন থেকে সকল প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিন্তু সেই প্রতিষ্ঠানের যারা এখন রেসপন্সিবল জন আকাঙ্ক্ষা যারা বিঘ্নিত করেছে তাদেরকে ভবিষ্যতে এক সময় বিশেষ সম্মুখীন হলেও কিন্তু হতে পারে। সো এই যে মনে করেন যে বলে যে ভোট দিতে যায় না আপনারা, তো যেমন আমার বন্ধুও বলে যে কোনো প্রতিবাদ হয় না, প্রতিবাদ তো হচ্ছে, বিএনপির নেতৃত্বের ভুল থাকতে পারে, লন্ডনের নেতৃত্বে অনেকে প্রত্যাখ্যানও করতে পারে, কিন্তু মানুষ তো ভোট দিতে যাচ্ছে না।
এটা কি প্রতিবাদ নয়? এটা তো আপনি জানেন যে ফ্রেঞ্চ রেভলিউশন 10 বছর ধরে চলছে। এটা তো আমি মনে করি দিস মাইট বি দ্য বিগিনিং অফ দ্য রেভলিউশন, যে মানুষ ভোট দিতে যায় না, ইভেন আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যায় না। ধন্যবাদ, আমি থামিয়ে দিচ্ছি। যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা, আর নাহলে আপনার আমার কারো জন্য এই কান্ট্রি সেফ, আমাদের নিউ জেনারেশন জন্য উই হ্যাভ এ অব্লিগেশন পরবর্তী জেনারেশন জন্য আমাদের একটা সেফ কান্ট্রি রেখে যেতে হবে। দলমল নির্বিশেষে ডিসপাইট অফ ডিফারেন্স অফ অপিনিয়ন, ডিফারেন্স অফ পলিটিক্যাল স্ট্যান্ড, আমাদের ওই জায়গায় সবার একমত হবে। আচ্ছা ধন্যবাদ ব্যারিস্টার সারোয়ারকে। সে কনস্টিটিউশনের কথা বলল, যেটা সংবিধান, সেটি হচ্ছে ফার্স্ট, সেটি হচ্ছে সবার উপরে এবং তার আলোকেই চলা উচিত, এটাই তো যেটা আমেরিকার নির্বাচন এবং আমেরিকার রাষ্ট্রপতির ওথ নেওয়ার বিষয় নিয়ে যে কথাটা সে বলল। ইয়েস, কনস্টিটিউশন ইজ আপার দেন এভরিথিং, এর উপরে কোনো কিছু, হায়েস্ট ল। তো সেই কনস্টিটিউশন অনুযায়ী তো নির্বাচন হয়, নির্বাচন 5 বছর পরে তো নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন, এতে তো এই যে কনস্টিটিউশনেই লেখা আছে, তাহলে বিএনপি কেন প্রিপারেশন নেয় না? বিএনপি কেন বলে যে না আমরা এখন নির্বাচন করব না, নির্বাচন হতে দিব না? তাহলে তো এগেনস্ট কনস্টিটিউশনের কেন যায় বিএনপি, কেন যায়? এই কথাটার উত্তর কিভাবে দিবে? আর এটা যাবে, তারা কনস্টিটিউশন মানবে না, আবার কথা বলার সময় বলবে যে কনস্টিটিউশন সবার উপরে, অবশ্যই সবার উপরে, এবং সেটা আমরা বিশ্বাস করি, আমার জননীতি শেখ হাসিনা সেটি বিশ্বাস করেন বিধায়, কনস্টিটিউশন অনুযায়ী প্রতি 5 বছর পরপর যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো পার্টিসিপেট করবে, সেটি হওয়া উচিত। কিন্তু বিএনপি সেটি করে না, বিএনপি সেটাকে মানে না, এবং বিএনপি শুধু মানে না সেটি না, বিএনপি সেটাকে প্রতিহত করতে চায়। আর আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল, বিএনপির এই নেগেটিভ পলিটিক্স, বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আওয়ামী লীগ সাংগঠনিক ক্যাপাসিটি দিয়ে সেটাকে প্রতিরোধ করে দেয়, এবং প্রতিরোধ করে এই কনস্টিটিউশনকে সমুন্নত রেখে নির্বাচনের অনুষ্ঠানের তারা সচেষ্ট হয় এবং নির্বাচন করে। এখন আপনি বলেছেন ভোট না দেওয়াটা প্রতিবাদ, আমি যদি বলি জননেত্রী শেখ হাসিনার পরে আস্থা রাখাটাই হচ্ছে বিএনপির প্রতি প্রতিবাদ এবং বিএনপির প্রতি নেগেটিভ আচরণ, নেগেটিভ ভোট দেওয়া, যে না আমরা গেলাম না ভোট দিতে। এই দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন, যিনি সৎ, যিনি কর্মঠ, যিনি দক্ষ, সারা বিশ্বের কাছে জনগণের পয়সা খরচ করে দেশের উন্নয়ন হচ্ছে, জনগণের পয়সা খরচ করে বিএনপির মতো কখনো পকেট ভারী করে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন, তৃতীয় মাত্রা দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং মিজনাস বাক্তার, অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশগ্রহণের জন্য। দর্শক, আবার দুই অতিথি নানা বিষয় নিয়ে আলোচনা করছিলেন, তর্ক বিতর্ক করছিলেন, সেটি ভাস্কর্যের কথাই বলি, আর 1975-এর নানান পট পরিবর্তন, নানান উত্থান পতন, উত্তেজনা, বিপ্লব, বিদ্রোহ, কলঙ্কজনক অধ্যায় যাই বলি না কেন, এবং তারপরে আজকের দিনের যে অবস্থা আমরা আলোচনা করছি, সব কিছুর মূল কথা হচ্ছে যে দেশটা যে আকাঙ্ক্ষা নিয়ে জন্ম নিয়েছিল সেই আকাঙ্ক্ষা আমরা কতটা পূরণ করতে পারছি, সেটি এখন প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত। আমাদের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে মূল মর্মবাণী, সেগুলো আমরা যদি যতক্ষণ পর্যন্ত চর্চা না করতে পারবো, এই বিতর্ক চলতে থাকবে এবং যে ঘটনাগুলোকে কেন্দ্র করে এই বিতর্ক, সেই ঘটনাও হয়তো বিরতি দিয়ে, কখনো দীর্ঘ বিরতি, কখনো স্বল্প বিরতি দিয়ে চলতে থাকবে। কাজে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে সেই স্বপ্ন পূরণ করা, আর সেই স্বপ্ন হচ্ছে দেশে গণতন্ত্রকে শক্তিশালী করা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, একটা ব্যবস্থা সুনিশ্চিত করা, এবং স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, সেগুলো প্রতিষ্ঠা করা। আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, এখনও যারা মুক্তিযুদ্ধের সময়ে নেতৃত্ব দিয়েছিলেন তারাও অনেকে জীবিত আছেন, বাংলাদেশের স্বাধীনতার, বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও এখন ক্রিয়াশীল রাজনীতিতে, এবং তার পরের প্রজন্ম তো আছেই। আমরা আশা করব যে সবাই সেই দিকটাতে নজর দেবেন, এবং বাংলাদেশের 50 বছর যখন আমরা উদযাপন করব তখন সেটি হোক আমাদের প্রধান অঙ্গীকার এবং প্রধান আরাধ্য বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা। Thank you.